wanna go, go, go to the deep end. I just wanna go, go. Hey friends, Assalamualaikum. কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম টেক নিউজ এন্ড গেমার্স বিডিতে। তো আজকে টপিক তো খুবই সিরিয়াস টপিক। আপনারা হয়তো অনেকেই ভাবছেন পাবজি ফ্রি ফায়ার কি আসলে ব্যান হয়ে গেল, আমরা কি খেলতে পারবো না? স্পেশালি ফ্রি ফায়ার লাভাররা তো আসলে বলতে গেলে তারা তো একদম শক, মানে কলা গাছের সাথে একদম মনে করেন গলায় ধরিয়ে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। অনেকে তো আসলে কলা গাছ খোঁজা শুরু করছে যে আমি আসলে ফ্রি ফায়ার ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পারবো না, আমার তো গলায় ধরিয়ে নিতেই হবে। তো আজকের টপিকে কিন্তু এই ফ্রি ফায়ার পাবজি নিয়ে কথা বলবো, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করলে কিন্তু জানতে পারবেন না গুড নিউজটি। তো ফ্রেন্ড, আপনাদের হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে রোহান ভাইয়া আপনি আসলে কোনটা সাপোর্ট করেন, ফ্রি ফায়ার পাবজি কি ব্যান হয়ে যাক নাকি এটা থাকুক? তো আসলে আজকে আমি এই ডিটেলসেই কথা বলবো যে আমি কোনটা সাপোর্ট করি। তো আসলে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাচ্ছে বা এটা একদম কনফার্ম, আসলে কিন্তু এটা কোনো কনফার্ম হয়নি। আমাদের দেশের মিডিয়া একটু বাড়ায় ছাড়াই আসলে নিউজ করে, এটা তো আমাদের দেশের মিডিয়া, এটা মিডিয়ার দোষ না, মিডিয়া আসলে সবসময় এটা তাদের বাপ দাদাদের থেকে এটা একটা ডিএনএ, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই তারা টাইটেল এবং তারা নিউজটা এইভাবেই করবে যাতে আপনারা সেই নিউজটা দেখতে বাধ্য হন। আপনারা নাই চাইলেও সেই নিউজটা অবশ্যই দেখতে চান, এটা স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় না আমি বলে মনে করি। তো আসলে মিডিয়া যেটা বলছে যে পাবজি ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে এমনটা বাংলাদেশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ব্যান হয়ে যাবে, আসলে কিন্তু এটা না, বাংলাদেশ গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নেয়নি যে পাবজি ফ্রি ফায়ার তারা ব্যান করে দিবে। হ্যাঁ, এটা নিয়ে একটি আলোচনা প্রস্তাব কিন্তু করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় কিন্তু মানে আবেদন করেছে যে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়া উচিত। এটা ব্যান করার দায়িত্ব একমাত্র আইসিটি বিভাগের কাছে আছে, আইসিটি যে মন্ত্রণালয় মানে আমাদের যে তথ্য প্রযুক্তি যে সাইটটা রয়েছে, যারা এই মন্ত্রণালয়ে রয়েছে তাদেরই একটা রাইটস আছে, তারাই চাইলে কিন্তু মানে আমাদের দেশে কোনটা চলবে বা কোন চ্যানেল তারা চাইলে ব্যান করে দিতে পারবে বা কোনো গেম চাইলে তারা ব্যান করে দিতে পারবে, এই অধিকার শুধুমাত্র তাদের কাছেই রয়েছে। তো তাদের কাছে এটা যখন এই দুইটা মন্ত্রণালয় আবেদন করে যে আমাদের দেশে ছোট ছোট শিক্ষার্থীরা আসলে এসব পাবজি ফ্রি ফায়ার খেলে আসলে বিপথে চলে যাচ্ছে, তারা আসক্তি হয়ে যাচ্ছে এবং তারা ভবিষ্যতে মানে আরো বিপথে চলে যেতে পারে, এর জন্য পাবজি ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া উচিত। তো যখন তারা আবেদন করে তখন এই জিনিসটা জাস্ট একটা আবেদন করা হয়েছে, তখন আইসিটি যে আমাদের মন্ত্রণালয় তখন আসলে তারা একটা ডিসিশন নেয় যে ঠিক আছে তাহলে এই জিনিসটা নিয়ে আমরা একটা আলোচনা মিটিং করব, পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিব হ্যাঁ যে পাবজি ফ্রি ফায়ার ব্যান করা যায় কি না, বা এটাকে ব্যান না করা গেলে সেক্ষেত্রে কী করা যায়, বা এটা আসলে কতটুকু ব্যান করা যায়, এই যৌক্তিক আলোচনা নিয়ে তাদের একটা আলোচনা চলছে। তো এটাকে আমাদের দেশে হয়তো মিডিয়ারা বলে দিয়েছে যে পুরোপুরিভাবে যে এটা ব্যান হয়ে যাচ্ছে, হাবি জাবি এসব কিছু না, এটা কিন্তু একদমই সত্যি না, এখনও ব্যানের পুরো ডিসিশনটা আসেনি, কিন্তু কথা পর্যায়ক্রম চলছে। হ্যাঁ, এমন একটা ডিসিশন আসতে পারে যে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হবে, কারণ হিসেবে তারা দেখিয়েছে যে পাবজি ফ্রি ফায়ার ছোটো বাচ্চা যাদের আছে তাদের মস্তিষ্কে নানা ধরনের ইফেক্ট ফেলছে, কারণ তারা যখন এইসব ফাইটিং গেম খেলছে তারাও আসলে রিয়েল লাইফে এগুলো হয়তো চেষ্টা করবে, তো এই জন্যই আসলে এই জিনিসগুলো ব্যান করে দেওয়া হবে। তো তোমাদের হয়তো কোশ্চেন থাকতে পারে যে রোহান ভাই আপনার ওপিনিয়ন কী এবং আমার মতামত কী? তো আমার মতামত যদি আমি বলি, আমি বলবো যে জাস্ট ফ্রি ফায়ার পাবজি এগুলো ব্যান করেই কিন্তু কখনোই একটা সমাজকে ঠিক করা যাবে না, যেটা বাংলাদেশের মানে রিজন দেওয়া হয়েছে যে এটা খেললে মস্তিষ্কে ইফেক্ট করছে এবং এটা খেললে তারা বিপথে চলে যাবে। হ্যাঁ, হয়তো আজ আপনি ফ্রি ফায়ার পাবজি ব্যান করলেন কিন্তু কালকে কিন্তু নতুন গেম আসবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে ক্লাশ অফ ক্ল্যান এক ধরনের জাতীয় গেম ছিল, অবশ্য সেই জাতীয় গেমটা আমি খেলি নাই, এটা আসলে আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য আমি সেটা জানি না, কিন্তু সিওসি আসলে এমন একটা গেম ছিল এটার প্রতি এমন কেউ নাই আমি দেখিনি, রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, সাধারণ মানুষ সব জায়গায় সিওসি চলতো। তো ক্ল্যাশ অফ ক্ল্যান কিন্তু একসময় শেষ হয়ে যায়, কোনো জিনিসই কিন্তু শাসন কিন্তু সারা জীবন থাকে না, ব্রিটিশরাও 200 বছর শাসন করে একসময় চলে যেতে হয়েছে, ক্ল্যাশ অফ ক্ল্যানও চলে যায়, দেন আসে ফ্রি ফায়ার পাবজির যুগ, সেটা এখনও রানিং চলছে, বাট একসময় কিন্তু ফ্রি ফায়ার পাবজি আপনারা ব্যান করে দিলে হয়তো ফ্রি ফায়ার পাবজিও চলে যাবে, বাট নতুন গেম কিন্তু আবারও আসবে, আপনি একটা গেম ব্যান করবেন আবারও একটা গেম আসবে, তো জাস্ট একটা গেম ব্যান করলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আর তাও আসলে সমস্যা আসলে কোথায়, আপনাদের কোশ্চেন হয়তো এটাই থাকতে পারে যে তাহলে সমস্যাটা কোথায়, আমাদের কি স্টেপ নেওয়া উচিত বা কিভাবে কি করা উচিত? তো ফ্রেন্ড, সমস্যাটা হচ্ছে আসলে আমাদের মধ্যেই,
কারণ আমরা কোন জিনিসের প্রতি এতটা এডিক্টেড হয়ে যাই যে তখন আসলে গভর্নমেন্ট বাধ্য হয় এই ধরনের স্টেপ নিতে। কারণ আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমি তাদের মাঝেই আছি, আমার অনেক রিলেটিভ এবং আমি যে বাসায় থাকি সেই বাসার অনেক ছেলেমেয়েরাই আসলে এই পাবজি ফ্রি ফায়ারের প্রতি এতটাই এডিক্টেড এবং এতটাই নেশাগ্রস্ত যে তারা সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি নিয়ে আসলে থাকে। তারা কোথাও বাইরে গেলেও তাদের মাইন্ড সেটআপে সবসময় এটাই থাকে, এই বন্ধু আজকে জানিস আমি ফ্রি ফায়ার এটা করছি, আজকে আমি এতগুলো ডায়মন্ড কিনবো, আজকে এটা করবো ওইটা করবো, মানে তাদের একটা কমন টপিক হয়ে গেছে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি। পাবজির থেকে ফ্রি ফায়ারের ফ্যান্স ফলোয়ার্স বেশি এবং গেমের যারা বাংলাদেশের ফ্রি ফায়ারের খেলার আসলে মানুষ বেশি, পাবজিটা এতটা না। কারণ পাবজি এর পিছনে কারণও রয়েছে, কারণ পাবজি আসলে যেই লেভেলের স্পেক লাগে ফোনগুলোতে সবার আসলে সেই লেভেলের স্পেক থাকে না এবং ফ্রি ফায়ার কিন্তু ইজিলি 2-3 GB র্যামে হলে ইজিলি ফ্রি ফায়ার খেলা যায়, কিন্তু পাবজি কিন্তু 4 GBতেই ল্যাগ করে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো যেটা হয়েছে, ফ্রি ফায়ার অনেক মানুষ খেলে এবং ফ্রি ফায়ারের প্রতি আসলে অ্যাডিক্টেডও সংখ্যাটা অনেক বেশি। আমার নিজের আপন কাজিন আছে যে আসলে গ্রামে থাকে, গ্রামে আসলে ওইভাবে নেট পাওয়া যায় না, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো সে যখন আমার বাসায় বেড়াতে আসে সে 5:00-6:00 পর্যন্ত সে ফ্রি ফায়ার খেলেছে এবং 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা ফ্রি ফায়ার খেলেছে। এতটাই সে অ্যাডিক্টেড যে যখন সে একটা সুযোগ পেয়েছে সে সারাদিন ফ্রি ফায়ার খেলেছে এবং টানা 1 সপ্তাহ সে এইভাবেই সে কন্টিনিউসলি ফ্রি ফায়ার খেলেছে। একটাবার সে শুধু খাওয়া দাওয়ার ঘুম ছাড়া সে ঘুমাতেও না ঠিক মতো, সে সারাক্ষণে আসলে ফ্রি ফায়ার খেলতো। তো বুঝতেই পারছে এতটাই অ্যাডিক্টেড ছিল। তো এরকম অ্যাডিক্টেডের সংখ্যা শুধু আমার কাজিন না এবং আরও অনেক, কারণ এতটাই অ্যাডিক্টেড আমি গ্রামে গিয়েছি। আগে গ্রামে গেলে দেখা যেত ছেলেমেয়েরা আসলে দৌড়াদৌড়ি খেলছে, তারা আসলে নানা ধরনের খেলাধুলায় পার্টিসিপেট করছে, ফুটবল ক্রিকেট, আমি ছোটোবেলায় নিজেই সারাক্ষণ তাদের সাথে ফুটবল ক্রিকেট নানা ধরনের খেলাধুলা করতাম, কিন্তু এখন গ্রামে গেলে দেখা যায় তারাও ফ্রি ফায়ার ছাড়া আর কিছু খেলছে না। এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে আমরা সবাই ফ্রি ফায়ার এবং পাবজির প্রতি যে আমরা এখন সাধারণ কাজ বাদ দিয়ে সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি নিয়েই থাকি। মেইন মানুষের যে মস্তিষ্ক এটা ফ্রি ফায়ার অনেকটাই এবং পাবজি, সে দুইটা গেমই আসলে এতটাই মানুষকে অ্যাডিক্টেড করে এবং কন্ট্রোল করে নেয় যে তারা আসলে এই জিনিসটা নিয়ে অনেকটা সময় থাকতে পছন্দ করে। এবং গভর্নমেন্ট আরেকটা রিজন আছে, এই শুধু এই রিজন না আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যখন আমরা ফ্রি ফায়ার খেলি, যেটা আপনারা অনেকেই জানেন ফ্রি ফায়ারের পিছনে আপনারা কিন্তু ডায়মন্ড টপ আপ করেন এবং অনেক টাকা সে তার পিছনে ইনভেস্ট করেন। এই টাকাগুলো কে নেয়? বাংলাদেশ গভর্নমেন্ট নেয়? বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু নেয় না, এই টাকাগুলো ডিরেক্ট চলে যাচ্ছে ফ্রি ফায়ারের হাতে। তার মানে বাংলাদেশের বাইরে কারেন্সিগুলো চলে যাচ্ছে এবং বাংলাদেশের রুলস অনুযায়ী বাংলাদেশের বাইরে যখন কোনো কারেন্সি যাবে তখন আপনাকে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং সেই ট্যাক্সটা অনেকটাই ভালো, কারণ আপনার দেশের টাকা যদি বাইরে চলে যায় এটা দেশের অর্থনীতিতে নানা ধরনের প্রভাব ফেলে। তো এই যে টাকাগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে ইজিলি আপনার বিকাশ নগদে পেমেন্টের মাধ্যমে, কিন্তু আপনারা ইজিলি ডায়মন্ড টপ আপ করছেন, যার কারণে এই টাকাগুলো ইজিলি বাইরে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে বাংলাদেশে আজ পর্যন্ত পেপ্যাল পর্যন্ত আসেনি। ফ্রিল্যান্সাররা এত আবেদন করেছে পেপ্যালের জন্য, বাট পেপ্যাল কিন্তু বাংলাদেশে এখনও লিগালভাবে অ্যালাউ হয়নি। তো বুঝতেই পারছেন যে এই যে টাকাগুলো চলে যাচ্ছে এই জন্যই আসলে বাংলাদেশ গভর্নমেন্ট স্টেপ নিয়েছে যে না, এই গেমটা তাহলে স্টপ করা উচিত বা এই গেমটা ব্যান করা উচিত। তো আমি আপনাদেরকে বলবো যে এই গেমটাকে আসলে ব্যান করা উচিত কি না। আমি মনে করি আপনারা এই গেমটা ফার্স্টেই একবারে ফুল ব্যান না করে এই গেমটা একটা টাইম লিমিট করে দেওয়া উচিত, যে দিনে সর্বোচ্চ 4 ঘন্টা এই গেমটা মানুষ পাবলিক খেলতে পারবে। তাহলে দেখা যাবে আসলে দিনে 4 ঘন্টা খেলতে পারবে, তখন 4 ঘন্টায় তারা খেলার চেষ্টা করবে। 4 ঘন্টা আসলে সবাই আবার ফ্রিও থাকবে না, দেখা গেল আজকে এই টাইমে অ্যাভেলেবেল বাট এই টাইমে আপনি ফ্রি না, দেখা যাবে আপনি যখন 2-3 দিন ফ্রি ফায়ার খেলবেন অটোমেটিক সেখান থেকে আপনি ব্যাক করতে পারবেন, কারণ সেই যেই জিনিসটা আপনার অ্যাডিক্টেড করছে বা বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে। আমি মনে করি সেই জিনিসটা থেকে দূরে থাকাই ভালো। নেশা শুধু সিগারেট মদেই হয় না, নেশা কিন্তু আপনি যেইটাই করেন অতিরিক্ত করবেন সেটাই কিন্তু নেশা। আপনি বেশি ঘুমান, আপনার ঘুমানোর প্রতি নেশা, আপনি বেশি খান এটা আপনার খাওয়ার প্রতি নেশা, এবং আপনি ফ্রি ফায়ার অতিরিক্ত খেলেন সেটা কিন্তু ফ্রি ফায়ারের প্রতি আপনার নেশা। তো কোনো জিনিসই যাতে নেশা হিসেবে আমাদের মধ্যে না আসে সেটা আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে। এবং ফ্রি ফায়ার যারা খেলছে তাদের জন্য আমি একটা গুড নিউজও বলতে পারি, সেটা হচ্ছে ফ্রি ফায়ার যে ব্যান হবে এটা কিন্তু এখনও কনফার্ম না এবং ব্যান হবেও না, এমন একটি পোস্ট করেছে সাইবার 71-এর যে আবদুল্লাহ জাবের ভাই আছে, সে বলেছে ফ্রি ফায়ার ব্যান হবে না, এই ধরনের কোনো আসলে ডিসিশনটা হয়নি, ফ্রি ফায়ার ব্যান হবে না। তো এটা হয়তো গুড নিউজ, আমি জানি না, এখনও 50-50 সুযোগ আছে, ব্যান হতেও পারে আবার নাও হতে পারে, যেহেতু সাইবার 71 অনেক বড় একটি গ্রুপ, তো সে আসলে একটা সোর্স, একদম স্ট্রং সোর্স ছাড়া তো সে কখনই আসলে মিডিয়াতে কখনই পোস্ট করবে না। তো অবশ্যই
দিয়ে হয়তো ভালো একটা সোর্স থেকে সে আসলে এই পোস্টটি করেছে বাট সেটা এখনো কনফার্ম না কিন্তু আজ হোক কাল হোক হয়তো ফ্রি ফায়ার একসময় ব্যান হয়ে যেতেও পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আসলে অনেক গেম ব্যান আছে বাট সেইগুলো ব্যান করা হয়েছে এই কারণে পলিটিক্যাল কিছু ইস্যুর কারণে এই গেমগুলো ব্যান করা হয়েছে বাট বাংলাদেশে যে মেইন রিজন সেটা হচ্ছে এক কারেন্সি আর সেকেন্ডলি হচ্ছে যে ইয়ং জেনারেশন সেটা অতিরিক্ত অ্যাডিক্টেডের কারণে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ফ্রি ফায়ারের প্রতি অতিরিক্ত অ্যাডিক্টেড না হয়ে তোমরা চেষ্টা করো যথাসাধ্য যতটা এটার পিছনে এমন যে না যে এই গেম খেলতেই হবে আমি এমন একটা পোস্ট দেখেছি যেই পোস্টে একজন লিখেছে যে একজন বাস হেল্পার সে একটা ইউটিউবার বাসে যাচ্ছিল তখন সে একজন ফ্রি ফায়ার সে ভিডিও করে তো হেল্পার সে তখন বুঝতে পারে যে সেই ইউটিউবার ভাইটা তার বাসে আছে তখন সে তার সাথে যে কথা বলে এবং তাকে বলে যে ভাই আমিও ফ্রি ফায়ার খেলি এবং আমি প্রতিদিন থেকে 400 টাকা ডায়মন্ড টপ আপ করি তখন ইউটিউবার তার মধ্যে একটু প্রশ্ন জাগে এবং সে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি প্রতিদিন কত টাকা আর্নিং করো বলো ভাই আমি প্রতিদিন 400-500 টাকার মতো আর্নিং করি এর মধ্যে 200-300-400 টাকা আমি অনেক সময় ফুল টাকা ইনভেস্ট করে দিই ডায়মন্ড টপ আপ করে তখন ইউটিউবার তাকে বোঝায় যে সে 400-500 টাকা আর্ন করছে সে 400-500 টাকাই ফ্রি ফায়ারের পিছনে খরচ করে দিচ্ছে এই টাকা কই যাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে না যাচ্ছে না এ টাকা চলে যাচ্ছে বাইরের কান্ট্রিতে বাইরের কান্ট্রি কী করছে তারা ইনকাম করে তারা বড় লোক হচ্ছে আর আমরা আসলে দিন শেষে কিছুই হচ্ছি না আমরা এতটাই ডায়মন্ড টপ আপ করি এবং এতটাই ইনভেস্ট করছি খরচ করছি যে আসলে আমরাই দিন শেষে নিঃস্ব হয়ে যাচ্ছে এই যে হেল্পার সে এত টাকা খরচ করছে সে তার পরিবারের পিছনে বা নিজের জন্য খরচ করলে দেশটা উন্নত হতো তার পরিবার ভালো থাকতো সে উন্নতি একটা কিছু লাইফে করতে পারতো তো এই ধরনের কিন্তু নেশাগ্রস্তর কারণে নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছো যারা ফ্রি ফায়ার খেলো তো আমি রিকোয়েস্ট করবো যারা ফ্রি ফায়ার খেলো তোমরা এখন থেকেই সচেতন হবে এবং তোমার ফ্রেন্ডদেরকেও সচেতন করো যেন তারা ফ্রি ফায়ারের প্রতি এতটা অ্যাডিক্টেড না হয় এবং ডায়মন্ড টপ আপ করে এইসব আসলে কমাই দেওয়া তো যতটুকু খেলা যায় আমি বলছি না গেমের বিরুদ্ধে কথা বলছি না এগুলো অ্যাকশন গেম অবশ্যই খুবই ভালো লাগে আমি নিজেও পাবজি ফ্রি ফায়ার খেলি তো অ্যাকশন গেম অবশ্যই আমি সাপোর্ট করি বাট অ্যাডিক্টেড বিষয়টা আমি সাপোর্ট করি না তোমরা অ্যাডিক্টেড থেকে যদি দূরে আসতে পারো অবশ্যই হয়তো এই গেমটা ইন ফিউচার হয়তো ব্যান নাও হতে পারে বাট এখন জন্য যদি ব্যান না হয় তোমরা এইভাবে যদি অ্যাডিক্টেড থাকো হয়তো ইন ফিউচার গেমটা অবশ্যই ব্যান হয়ে যেতে পারে তো ফ্রেন্ড ভিডিও শেষে এতটুকুই বলবো অনেকের কাছে হয়তো আমার ওপিনিয়ন ভালো নাও লাগতে পারে এটা স্বাভাবিক এক একজনের ওপিনিয়ন এক এক রকম হবে বাট আমি আমার চিন্তাভাবনা থেকে বলেছি হয়তো তোমাদের অনেকেরই পছন্দ না হতে পারে তো তোমাদের ওপিনিয়নগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ হয়তো তোমাদের ওপিনিয়ন নাও আমার মতো নাও হতে পারে বাট সেটা তোমরা সুন্দর করে লিখলে আমি খুবই খুশি হব কেউ যদি অশ্লীল ভাষা ইউজ না করো সেক্ষেত্রে আমি খুবই খুশি হব এবং আমি আমার সাবস্ক্রাইবারদেরকে চিনি তারা আসলে আমার কমেন্টস সেকশনে কখনই আমি দেখিনি যে অশ্লীল ভাষা ইউজ করে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের ফিডব্যাক তোমরা আমাকে দাও সেটা তোমাদের যুক্তি অনুযায়ী তোমরা দাও আমি বলছি না যে আমি রাইট আমি একদম 100% সঠিক মানুষ বলতেই এক একজনের ওপিনিয়ন এক এক রকম থাকবে হয়তো তোমাদের ওপিনিয়ন আরও ভালো থাকতে পারে তো অবশ্যই তোমাদের ওপিনিয়নটা আমাদেরকে ফিডব্যাক করো ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে না তোমাদের মতামতটা আরও ভালো হতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফ্রি ফায়ার নিয়ে তোমাদের ওপিনিয়নগুলো কী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়বো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য